সাকিব আল হাসানের মাঠের পারফরমেন্স নিয়ে তো আসলে প্রশ্ন নেই। সাম্প্রতিক সময়ে মানে অনেক বেশি আলোচিত একটা বিষয়, সাকিব দুবাইতে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখানে যার মালিকানাধীন প্রতিষ্ঠান সেটি তিনি একজন খুনের আসামি, তাকে পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য ডাকার কথা। এই বিষয়টায় আপনার কনসার্ন কিনা, যেহেতু সে কন্ট্রাক্টেড প্লেয়ার আপনাদের? প্রথম কথা বলে নিই, আমি ইনফ্যাক্ট এটা নিয়ে এই সিরিজের মধ্যে আলাপ করতে চাচ্ছিলাম না, যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন। আমি বলছি যে পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি, আমরা শুনেছি, আর যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই এই শর্ট একটা টাইমের মধ্যে, যখন নাকি একদিনের ব্যবধানে এই জিনিসটা হয়েছে। একটা সিরিজ শেষ হওয়ার পরে আরেকটা সিরিজ যখন শুরু হলো তখন শুরু হয়েছে। যা কিছু ঘটেছে আমরা যা কিছু দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, সো আমাদের ওই সময়টুকু হয়নি পুরো বিস্তারিত জানার বা যারা এর মধ্যে কনসার্ন আছেন তাদেরও জিজ্ঞেস করার। এটা সিরিজ শেষ হোক, অবশ্যই আমরা এটা ব্যাপারে আমরা জানতে চাইব এবং কি ঘটনা ঘটেছে, কি না ঘটেছে, কি কার ইনভলভমেন্ট কি, এগুলো আমাদের ব্যাপার না। আমরা আমাদের বোর্ডের থেকে আমরা দেখব যে আমরা কতটুকু এখানে কনসার্ন, সেই ব্যাপারটাই আমরা বেশি গুরুত্ব দিব।